লেখা আছে ইমার্জেন্সি রোগী কিন্তু আসলে এই ইমার্জেন্সি রোগীর আড়ালে যেটা হচ্ছে এই যে গণপরিবহন আকারে এই যাত্রী পরিবহন হচ্ছে এরা সবাই ইমার্জেন্সি প্যাসেঞ্জার দে আর নট ইমার্জেন্সি পেশেন্ট করোনার এই মহামারীর তুন বাসাইতু সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রশাসন নির্দেশ মতে নগরবাসীর ঘর তাহার নিশ্চিত কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা গুরাইয়ের চট্টগ্রাম জেলা প্রশাসন প্রশাসন নির্দেশে সিডাং শর্তুন পণ্য ও জরুরি সেবা পরিবহন ছাড়া ব্যাগ ধরনের যানবাহন বাইরন আর প্রবেশ পথত নিয়মিত অভিযান চালার জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে উগ্র টিম কেউ যাতে নানা অজুহাতে নতুন করে শহর ঢুকি বা বাইরে না ফারে এই অভিযান পরিচালনা করতে চাইলে উড়িয়াইয়ে ভিন্ন ভিন্ন কৌশলে কিভাবে মানুষ জীবন ঝুঁকি লই বাড়ির ফতত রওনার ট্রাক পিকআপ প্রাইভেট কার মাইক্রোসহ নানাভাবে অ্যাম্বুলেন্স ছাড়াও মাইক্রোবাসত ইমার্জেন্সি রোগী স্টিকার লাগাইনো যাত্রা করতে দেখা যায় মোবাইল কোটর অভিযান আবার ওই যাত্রাত মানানোর কোনো সামাজিক দূরত্ব সরর প্রবেশপথ সিটি গেট ও সামানত সেতু এলাকার অভিযানত উড়িয়াইয়ে এই চিত্র 23 ও 24 মে শনি ও রবিবার এই দুই দিন আলাদা আলাদা অভিযানত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে সিডাংশ সারে দৈন সিডাংর বিভিন্ন উপজেলা সহ বান্দরবান কক্সবাজার অভিমুখী প্রায় 15 মোটর বাইকের চাবি জব্দ করে যাত্রী ও চালকরে নিজ নিজ বাড়িত ফেরত ফাটানো হয় আর সিটি গেট এলাকাত জেলা প্রশাসন ও সিএমপি যৌথ অভিযানে গণপরিবহন হিসেবে ব্যবহৃত ফাসকান মাইক্রোবাসও আটক করা হয় ঈদকে উপলক্ষ করে যেন চট্টগ্রাম শহরে যারা বসবাস করছে এসব বাসিন্দা যেন বিভিন্ন উপজেলা বা চট্টগ্রাম শহর ছেড়ে নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ফেনি পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে বা বান্দরবান এসব জায়গায় যেন চলাচল না করতে পারে এর জন্য প্রশাসনের পক্ষ জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে আমাদের গত কয়েকদিন ধরে আমরা শাহমানত ব্রিজ এরপর সিটি গেট এলাকায় এখানে নিয়মিত অভিযান করা হয়েছে সেখানে বেশ কিছু মাইক্রোবাস এবং প্রাইভেট কার যেগুলো ভাড়া করে অনেকে গণপরিবহন হিসেবে ব্যবহার করছিল সেগুলোকে আমরা গ্রেপ্তার করেছি সেগুলোকে ট্রাফিক পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে মোবাইল কোর্টের আওতায় ড্রাইভারদেরকে জরিমানা করা হয়েছে এবং যে সকল যাত্রী সেখানে ছিল তাদেরকে চট্টগ্রাম শহরে তাদের নিজ যে বাসা সেখানে ফেরত পাঠানো হয়েছে এছাড়াও ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের মোবাইল কোর্ট আজিয়া শাহমানত সেতু এলাকাত এখন প্রাইভেট কার যাত্রী লড়ে 6,000 টিয়া আর অ্যাম্বুলেন্স যাত্রী পরিবহনের দায়ে ইয়ান জব্দ করা হয় অভিযানত 18,000 টিয়া জরিমানা দায় করা হয় সারিগান মামলা ডেস্ক নিউজ সি প্লাস টিভি